আজি মণিপুর রাজ্য যেটা পরিস্থিতি, এই পরিস্থিতি মই কেটামান কথা রাখব বিচাৰিছো। এইটো যেটো ভায়োলেন্স যেটো হৈ আছে, এইটো মেইটেই ভার্সাস চীন কুকি জনগোষ্ঠী। মেইটেই হল এটা খেলঞ্জীয়া জনগোষ্ঠী, যত মণিপুরত প্রায় 3,500 বছর পর তাদের আছে। এটা বাহিরের পৰা অহা এটা জনগোষ্ঠী, আজি খেলঞ্জীয়া এটা জনগোষ্ঠীক এটা আহ্বান করেছে, আর এই খেলঞ্জীয়া জনগোষ্ঠীক এটা তারপর আঁতরাব এনেকা একটা প্রচেষ্টা চলি আছে। আর যেটা মণিপুরের যেটো পলিসি, ল্যান্ড পলিসি যেটো আছে, এইটো সবে গম নাপায়। মেইটেই অকল 10% মণিপুরের গোটেই যেটো ভূমি আছে তার 10% মেইটেই থাকিব পারে। মেইটেই অনুমানিক 15 লাখ জনসংখ্যা। এইটো পলিসির কারণে গোটেই ডেমোগ্রাফি, তাতে যেটো বাহিরের পর অহা মানুষ, ইয়াতে প্রতিদিন বেশি বেশি মানুষ আহি, তাতে যেটো একটা ডেমোগ্রাফির একটা তাতে একটা বহুত ডিস্টার্ব একটা হয়ে আছে। যেটো আমি দেখিছো, যদি সরকারে যদি এই খেলঞ্জীয়া জনগোষ্ঠীক যদি একটা সুরক্ষিত করা যদি ব্যবস্থা নলয়, তেনেহলে আজির পৰা 20-30 বছরত হয়তো এই জনগোষ্ঠীর বিলুপ্তি হব। এই মেইটেই বা মণিপুরে যেটো মণিপুর থাকে, এই মেইটেই কোনো দ্বিতীয় ঘর নাই, ইহতে মণিপুরের তারে স্থায়ী আবাসী। আর তারপর যদি মেইটেই বিলুপ্ত হয়ে যায়, তেনহলে এই পৃথিবীর বিশ্বর মানচিত্রের পৰা মেইটেই কত আসলে এইটো আপনাদের কোনো বিচারি নাপাব। আজি মেইটেই নিজকে বচাবর কারণে সরকারক অতি সোনকালে শিডিউল ট্রাইব স্টেটাস দিবর কারণে আমি অ্যাপিল করেছো। আর এই যে বাহিরের পৰা অহা এই জনগোষ্ঠী, যেটো আজি 10 বছর প্রায় 4 লাখ এনেকা সংখ্যায় মণিপুর সুমায়, যেটো একটা বিশৃঙ্খল পরিস্থিতি যেটো উৎপন্ন করেছে, এইটো এনআরসি যদি ইমপ্লিমেন্ট করা হয়, সিহঁতক তারপর উলাই দিয়ার ব্যবস্থা যদি নকরে, তেনহলে আটাইতকৈ এই অকল মেইটেই নয়, তাদের থাকা খেলঞ্জীয়া মানুষের কারণে এটা ব্যবস্থা হব, ভাল ব্যবস্থা হব। আর এই যেটো কনফ্লিক্টর মূল তার যেটো কি আছে দেখিছো, যদি সরকারে যদি এই খেলঞ্জীয়া জনগোষ্ঠীক যদি একটা সুরক্ষিত করা যদি ব্যবস্থা নলয়, তেনহলে আজির পৰা 20-30 বছরত হয়তো এই জনগোষ্ঠীর বিলুপ্তি হব। এই মেইটেই বা মণিপুরে যেটো মণিপুর থাকে, এই মেইটেই কোনো দ্বিতীয় ঘর নাই, ইহতে মণিপুরের তারে স্থায়ী আবাসী। আর তারপর যদি মেইটেই বিলুপ্ত হয়ে যায়, তেনহলে এই পৃথিবীর বিশ্বর মানচিত্রের পৰা মেইটেই কত আসলে এইটো আপনাদের কোনো বিচারি নাপাব। আজি মেইটেই নিজকে বচাবর কারণে সরকারক অতি সোনকালে শিডিউল ট্রাইব স্টেটাস দিবর কারণে আমি অ্যাপিল করেছো। আর এই যে বাহিরের পৰা অহা এই জনগোষ্ঠী, যেটো আজি 10 বছর প্রায় 4 লাখ এনেকা সংখ্যায় মণিপুর সুমায়, যেটো একটা বিশৃঙ্খল পরিস্থিতি যেটো উৎপন্ন করেছে, এইটো এনআরসি যদি ইমপ্লিমেন্ট করা হয়, সিহঁতক তারপর উলাই দিয়ার ব্যবস্থা যদি নকরে, তেনহলে আটাইতকৈ এই অকল মেইটেই নয়, তাদের থাকা খেলঞ্জীয়া মানুষের কারণে এটা ব্যবস্থা হব, ভাল ব্যবস্থা হব। আর এই যেটো কনফ্লিক্টর মূল তার যেটো কি আছে, সেইটো হল কি যে এই যে কুকি উগ্রবাদীয়ে আজি বন্দুক ধরে যেটো অত্যাচার করে আছে, সেই অত্যাচার অকল মেইটেইক করা নাই, সিহঁতে আর বহুতকো করে আসলে, কিন্তু শেষত দেখা পালে যে এতিয়া সিহঁত বল খালি হল, সিহঁতে যদি মেইটেইক যদি তাতে দবাব পারো, তেনেহলে সিহঁতে সবক দবাব পারিব, আর সিহঁতে সোনকালে একটা রাজত্ব সিহঁতে তাতে করিব পারিব। আমি সেইখন গৃহ আর এই ভায়োলেন্সত মেইটেই যিমান প্রাচীন মন্দিরবিলাক ধ্বংস করেছে,
এইবিলাক আমি অতি ঘৃণাৰে আমি এইখন আমি নিন্দা কৰিছোঁ যেটো সরকারে আজি গৃহমন্ত্রী আমার মুখ্যমন্ত্রী সরি প্রধানমন্ত্রী এই মণিপুর প্রবলেমটো সৰু প্রবলেম যদি ভাবে তেনেহলে বেশি দিন নহব এই মণিপুর প্রবলেমটোয়ে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হব এই বস্তুটো জানিব লাগিব কুকির যিজন 10 MLA সিহঁতে আজি কি সাহসেরে সেপারেট এডমিনিষ্ট্রেশন বিচাৰি আছে এইটো বহুত চিন্তনীয় কথা এই কথাগারকে কই মই আজি এই সাংবাদিক এই মেলার মাধ্যমে মই এইখিনি বস্তু জানি বিচাৰিছোঁ সরকারে অতি সোনকালে কেবাটা পদক্ষেপ নললে এই যেটো আমার যেটো খেলঞ্জিয়া যেটো এই জনগোষ্ঠী এই পৃথিবীর মুখ্যমন্ত্রী সরি প্রধানমন্ত্রী এই মণিপুর প্রবলেমটো সৰু প্রবলেম যদি ভাবে তেনেহলে বেশি দিন নহব এই মণিপুর প্রবলেমটোয়ে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হব এই বস্তুটো জানিব লাগিব কুকির যিজন 10 MLA সিহঁতে আজি কি সাহসেরে সেপারেট এডমিনিষ্ট্রেশন বিচাৰি আছে এইটো বহুত চিন্তনীয় কথা এই কথাগারকে কই মই আজি এই সাংবাদিক এই মেলার মাধ্যমে মই এইখিনি বস্তু জানি বিচাৰিছোঁ সরকারে অতি সোনকালে কেবাটা পদক্ষেপ নললে এই যেটো আমার যেটো খেলঞ্জিয়া যেটো এই জনগোষ্ঠী এই পৃথিবীর মানচিত্র পড়া অতি সোনকালে বিলুপ্ত হয়ে যাব 25 তারিখে গৃহমন্ত্রী অমিত শাহ অসমলৈ আহিব ইয়াক লৈ আপোনালোকৰ কিবা গৃহমন্ত্রীক লগ করা কিবা তেনেকুৱা ধৰণৰ আমি প্রচেষ্টা করি আমি দিল্লীতে প্রচেষ্টা করেছিলো আমার তেখেতে সাক্ষাৎ কৰিব দিয়া নাছিল আৰু 5টা চৰ্ত আপোনালোকে উল্লেখ কৰিছে আপোনালোকৰ ৰিলিজত এই 5টা চৰ্ত এবাৰ কৈ দিব নেকি তিনিটা চৰ্ত কৈ দিব নেকি এক নম্বৰ মেইটেক বচাবৰ কাৰণে আমাক কনষ্টিটিউচনেল প্ৰটেকচন লাগে যিটো চিভিল ট্ৰাইব যিটো ষ্টেটাছ আমাক লাগে দ্বিতীয়টো মণিপুৰক অতি সোনকালে NRC ইমপ্লিমেণ্ট কৰিব লাগে 3 নম্বৰ এই যিটো কুকি যিটো উগ্ৰবাদী সাসপেনশ্যন অফ অপাৰেশ্যন থকা হৈও সিহঁতে যিবিলাক অত্যাচাৰ কৰি আছে এই উগ্ৰবাদীক অতি সোনকালে সিহঁতক কব্জা কৰিব লাগে ধন্যবাদ